স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই এখন সবচেয়ে জরুরি বলে মনে করেন শান্তিতে জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এ বিষয়ে জাতিসংঘের একটি সিদ্ধান্ত থাকলেও তা বাস্তবায়ন করা হয়নি এজন্য তা বাস্তবায়নে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা প্রত্যাশা করেন এই নোবেলজয়ী রোবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার বিরোধ বহু পুরনো একটি সমস্যা ফিলিস্তিনের মানুষের প্রতি ইসরায়েলের আচরণ এই সমস্যাটি ক্রমেই আরও জটিল করে তুলেছিল এবং একটি বিস্ফোরণ অবশ্যম্ভাবী হয়ে পড়েছিল কিন্তু যা ঘটল তা একটি সভ্য সমাজে কোনো বিচারেই গ্রহণযোগ্য নয় ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এই এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে হলে এই সিদ্ধান্ত বাস্তবায়ন ছাড়া আর কোনো বিকল্প নেই দুটি আলাদা রাষ্ট্র গঠনে জাতিসংঘের এই দীর্ঘ উপেক্ষিত সিদ্ধান্তটি বাস্তবায়নই এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত নতুবা পরিস্থিতি আমাদের কোথায় নিয়ে যাবে তা কেউ জানে না বর্তমান পরিস্থিতি পুরো অঞ্চলে আগুন ধরিয়ে দিতে পারে যা দ্রুত ছড়িয়ে পড়তে পারে গোটা পৃথিবীতে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে জানিয়ে ডক্টর ইউনুস বলেন এ কাজে যুক্তরাষ্ট্র দ্রুত অগ্রসর হলে অন্যরাও তাকে অনুসরণ করবে বাইডেন প্রশাসনকে অবিলম্বে এই অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ ইস্যুটিতে বিশ্বকে নেতৃত্ব দিতে হবে ড ইউনোস আহ্বান জানিয়ে বলেন আসুন আমরা সবাই মানুষের দুর্দশার অবসান ঘটাতে দুর্দশাগ্রস্তদের জন্য নিরবিচ্ছিন্ন মানবিক সহায়তা নিশ্চিত করতে এবং এই অঞ্চলে স্থায়ী শান্তির প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সহায়ক ও অর্থপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে একযোগে কাজ করি এবং দ্রুততম সময়ে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সব আয়োজন সম্পন্ন করি